তাই ওয়েটের একটা এখানে তো কিছু আসছে না রে, এখানে তো কিছু সই করছে না। দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে কিছু আসছে না। হ্যালো কুন্তলা, হ্যালো, এসে গেছি শম্পাদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শম্পাদি, চন্দ্রাদি, থ্যাংক ইউ ফর জয়নিং। কখন থেকে ওয়েট করছি দীপাদি, না না একটু আজকে ডিলে হয়ে গেছে, সরি। ছায়া সরকার, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। যারা যারা সবাই দেখতে পাচ্ছ একটু জানাবে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আর কমেন্টসটা মানে চালিয়ে যাও, কমেন্টস চালিয়ে যেতে হবে, কারণ মানে এত ডাউন থাকে না, নেটওয়ার্ক ভীষণ প্রবলেম হয়, যার জন্য আমি আমার একটু বুকিং নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার বুকিং নাম্বারটা পিন পোস্ট করে দিয়েছি, এটাই আমার গুগল পে, ফোন পে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব একটাই নাম্বার। যারা যারা দেখতে পাচ্ছ সবাই প্লিজ একটা করে হলেও কমেন্টস করবে। এখানে নাম্বার অফ ভিউয়ার্স আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আসছে না, ঠিক আছে? তো কমেন্টসটা খুব জরুরি, একটাও কিন্তু কমেন্টস আসছে না, সব আটকে গেছে আবার। চন্দ্রাদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ, বসে গেছি রেডি হয়ে। চলো তাহলে আজকে শুরু করে দিই, আজকে আর ডিলে করব না, মোটামুটি আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে কি কি দেখাবো বলে দিই, আজকে দেখাবো হচ্ছে মঙ্গলগিরি সিল্ক, যেটা আমি প্রথমে দেখাবো। হাতে চায়ের কাপ, ও তাহলে তো দারুণ ব্যাপার দীপাদি। আচ্ছা, আজকে দেখাবো মঙ্গলগিরি সিল্ক, তারপরে ধোনে খালি হ্যান্ডলুম, একদম পকেট ফ্রেন্ডলি শাড়ি, আর লাস্টে দেখাবো হচ্ছে তোমাদের পুরো বাটিক সিল্ক, ঠিক আছে? সমস্ত কটাই হচ্ছে পুজোর কালেকশন, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। যারা নিউ আছো আমার লাইভ দেখছো তাদের জন্য বলছি, বাটিক সিলভার আছে তোমারটার, ব্ল্যাক সিলভার ও ব্ল্যাক, ব্ল্যাক কালার নেই, দেবলি না, ব্ল্যাক কালার নেই, অনেকগুলো কালার আছে। তো আমি দেখাচ্ছি, প্রথমে শুরু করছি, এই শাড়িটাও কিন্তু অ্যাভেলেবল, ঠিক আছে? এই শাড়িটাও অ্যাভেলেবল, এইটার দুটো কালার আছে, এইটা একটা আর একটা অন্য কালার, সেটা আমি দেখাবো। এটার প্রাইসটা আমি একটু বলে দিই, এটার প্রাইসটা যাচ্ছে 2970, 2970, এটা যাচ্ছে পুরোটাই সিলভার কালারের, একদম জড়ি দিয়ে হ্যান্ড উইভেন শাড়ি এগুলো, কোনটাই কিন্তু পাওয়ার লুমের নয়, শাড়িগুলো হ্যান্ড উইভ করা। আর আমি যে শাড়িগুলো ডিফারেন্ট কালারের দেখাবো সেই কালারগুলো আমি দেখাচ্ছি। প্রথম যে শাড়িটা, সেই শাড়িটার কালারটা যাচ্ছে একটা লাইট মিষ্টি পিচ কালারের, শাড়িটা দেখে নাও শাড়িটার কালারটা, শাড়ির কালারটা। হ্যালো গর্জাস লেডি, আরে পিয়ালি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং। এইটা যাচ্ছে পুরো জড়ির যে ডিজাইনটা, হোয়াইট কালারের, দেখে নাও শাড়িটার মধ্যে কিন্তু একটা ডুয়েল টোন এফেক্ট রয়েছে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যাচ্ছে ডিজাইনটা পুরোটাই সিলভার কালারের জড়ি দিয়ে যাচ্ছে ডিজাইন, এবং কালারটা কিন্তু দারুণ। ওপরের দিকের যে বর্ডারটা, বর্ডারটা যাচ্ছে একদম সরু বর্ডার, বর্ডারটা যাচ্ছে সরু বর্ডার, বিউটিফুল শাড়ি। এবং ওদের শাড়ির যে এই ভাঁজগুলো একটা বিখ্যাত ভাঁজ, যার জন্য পুরো শাড়িটাই আমাকে খুলতে হচ্ছে। একটা বিউটিফুল দেখতে, দেখে না শাড়িটার কালারটা, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা। তোমার শাড়িটা কি শাড়ি অনন্দিতা? আমিও মঙ্গলগিরি পরে আছি। গুড ইভিনিং অপূর্ব, গয়না তোমার কটা দেখালে। এটা ফার্স্ট শাড়ি, ফার্স্ট শাড়ি, একদম বিউটিফুল দেখতে, দেখে না শাড়িটা। কালারটা হালকা পিচ কালার, অরেঞ্জিশ কালার কিন্তু নয়, কারোর মোবাইলে যদি কন্ট্রাস্টের কোনো প্রবলেম হয় সেটা কিন্তু একটা ব্যাপার। এইটা যাচ্ছে ডুয়েল টোন যাচ্ছে শাড়িটার, শাড়িটার ফার্স্ট কালার এইটাই যাচ্ছে, এইটা যাচ্ছে পুরো বর্ডারটা, এইটা যাচ্ছে বর্ডারটা। বিউটিফুল শাড়ি, বিউটিফুল শাড়ি উইথ রানিং ব্লাউজ যাচ্ছে শাড়িটাতে, কিন্তু উইথ রানিং ব্লাউজ যাচ্ছে, এক্সক্লুসিভ শাড়ি। শাড়িকে সাথ নেক পিস, প্রাইস অ্যান্ড ডিটেলস, দিস ইজ নট ফর সেল হেমাজি। আচ্ছা, এটা রানিং ব্লাউজ পিস যারা ইসকে সাথ। এগুলো কি শাড়ি শ্রাবণী? এইগুলো দেখাচ্ছে মঙ্গলগিরি সিল্ক, মঙ্গলগিরি সিল্ক। এটার দাম যাচ্ছে তোমাদের 3370, 3370। ট্যাগ কোথায় রিঙ্কি? এরপরের শাড়িটা দেখাচ্ছি, এটা কন্ট্রাস্টে যাচ্ছে, এটা কন্ট্রাস্টে যাচ্ছে শাড়িটা। এটা ভেতরের দিকে লাগিয়েছিস, একটা মেরুন কালারের সাথে গ্রিন কালার, মেরুন কালারের সাথে গ্রিন কালার, বটল গ্রিন কালার, মেরুন কালারের সাথে বটল গ্রিন কালার। শাড়িটা দেখে নাও, জাস্ট দারুণ শাড়িটা, কিন্তু পুরোটাই বটল গ্রিন কালারে যাচ্ছে। এইটা যাচ্ছে তোমাদের শাড়িটা, মানে অসাধারণ দেখতে। আমি একটু খুলি, না খুললে প্রবলেম আছে। এইটা যাচ্ছে প্রথমে শাড়িটার ব্লাউজ পিস, এইটা প্রথমে যাবে শাড়িটার ব্লাউজ পিস, মেরুন কালার, আর শাড়িটা গ্রিন কালার, বটল গ্রিন কালারের মধ্যে সিলভার জারি দিয়ে যাচ্ছে। এক্সক্লুসিভ শাড়ি, প্রত্যেকটা শাড়ি তোমরা যেখানে খুশি পরো, আমার মনে হয় এনি অকেশনে তোমরা পড়তে পারবে, ভীষণ লাইট ওয়েট এবং দারুণ দেখতে। এইটা যাচ্ছে পুরোটাই বর্ডারটা, আর এটার শাড়িটার আঁচলটা যাচ্ছে, এইটা এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, ঠিক আছে, দেখে নাও শাড়িটার আঁচলটা যাচ্ছে এইটা, অপূর্ব, এটা দারুণ দেখতে শাড়িটার আঁচলটা। এটা গ্রিন কালারের বর্ডারটা উপরের দিকে সরু, একদম সরু, যেরকম নিজাম বর্ডার হয় সেই নিজাম বর্ডার, এবং এর সাথে তোমরা সিলভার অর্নামেন্টস পরো, দারুণ লাগবে, অথবা কোনো রেপ্লিকা পরো, ভীষণ সুন্দর লাগবে। আর ব্লাউজ পিসটা তো দেখালাম, মেরুন কালারের ব্লাউজ পিস, এটার সাথে কন্ট্রাস্টে একদম এই ব্লাউজ গুলো কিন্তু বানাতে পারবে। শাড়িটা জাস্ট দেখো, শাড়িটা দারুণ দেখতে, ঠিক আছে। এইটা যাচ্ছে 33, দামটা একবার বলে দিই, 3370। আগের শাড়িটাও কিন্তু 3370। কি শাড়ি শাশ্বতী নন্দী? এগুলো মঙ্গলগিরি সিল্ক, 3370, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এর পরের কালারটা দেখে নাও, এর পরের কালারটা, প্রত্যেকটা কালার কিন্তু বিউটিফুল, আমি বলছি প্রত্যেকটা কালার দারুণ দেখতে। কালারটা দেখো, এইটা যাচ্ছে শাড়িটার, এটা একদম অ্যামন্ড কালার, অ্যামন্ডের যে কালার সেই কালারটা, সিলভার কালারের, এইরকম খালি পিককের জড়ি দিয়ে কাজ, কিন্তু পুরো শাড়িটা হ্যান্ড দিয়ে। কি কমেন্টস করবো বুঝতে পারছি না, স্পিচলেস অনিন্দিতা, আরে বাবা কি সব বলছো। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা, এটা কিন্তু পুরোটাই একদম এক কালার, ঠিক আছে, ভীষণ ভীষণ সুন্দর, গর্জাস, মানে চরম গর্জাস। ব্লাউজ পিসটা অ্যাকচুয়ালি শাড়িটার সামনে আছে, গ্রিন শাড়িটা কি অন্য কালার আছে, এই তো সব শাড়ি দেখাচ্ছি, কিন্তু ওটাই একমাত্র কন্ট্রাস্টে আছে, ওটাই একমাত্র কন্ট্রাস্টে আছে। এইটা যাচ্ছে দেখে নাও পুরো ব্লাউজ পিস। তোমরা এই শাড়িগুলো এইভাবে পরতে পারো, সিলভার কালারের যে জড়ি যাচ্ছে শাড়িগুলো, কিন্তু প্রত্যেকটাই বেশিরভাগই এই ধরনেরই আসে। আঁচলটা যাচ্ছে, এইটা যাচ্ছে আঁচলটা, দারুণ দেখতে। আমি যেটা পরে আছি এটাও কিন্তু রানিং ব্লাউজ পিস যাচ্ছে।
হ্যালো ব্রততি, হ্যালো। এইটা যাচ্ছে একটু এক্সক্লুসিভ, ভীষণ স্টাইলিশ কালার। যারা একটু নাট কালার ভালোবাসো, এটা কিন্তু নাট কালার, দারুণ দেখতে, দারুণ দেখতে। এটা যাচ্ছে পুরো বর্ডারটা মানে মানে ভীষণ ব্রাইট লাগে। যে কোনো কমপ্লেক্সনে কেউ যদি পরে এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগবে। জাস্ট শাড়িটা দেখে নাও, সিলভার কালারের পুরো যাচ্ছে এইরকম কাজটা। এইটা যাচ্ছে তোমাদের পুরো আঁচলটা, আঁচলটা 3370 হচ্ছে প্রাইস, 3370 হচ্ছে প্রাইস। হ্যান্ড ওভেন পুরো মঙ্গলগিরি সেট, ঠিক আছে, বিউটিফুল দেখতে। কালারটা কিন্তু ভীষণ আনকমন নাট কালার, টেনে নে। এর পরের কালারটা যাচ্ছি, এর পরের কালারটা যাচ্ছি হচ্ছে মেরুন কালার। যে শাড়িটা আগে দেখালাম গ্রিন অ্যান্ড মেরুন, এটাও কিন্তু সেম কালার, রানিং, পুরোটাই রানিং এ যাচ্ছে। দেখে নাও, এটা কিন্তু একমাত্র ওই শাড়িটাই যারা দেখেছো, ওটা কিন্তু সিঙ্গেল পিস গ্রিন কালারের সাথে যাচ্ছে এটা। এটাও একটা ভীষণ সুন্দর, এটা কিন্তু ব্লাউজ পিসটা সামনে দেওয়া আছে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস কিন্তু সামনে দেওয়া আছে। এটা মেরুন কালারের সাথে ভীষণ সুন্দর দেখতে, মেরুন কালারের সাথে এই ধরনের বর্ডারটা যাচ্ছে। এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, দেখো শাড়িটা ভীষণ সুন্দর। এবং পুজোর সময় যে কোনো দিন রাত্রিবেলা পরো, রাত্রিবেলা পরো, দারুণ, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, জাস্ট বিউটিফুল। এবং শাড়িটার আঁচলটার জন্য শাড়িটা কিন্তু প্রচন্ড একটা গর্জাস লুকের ব্যাপার আছে। এইটা যাচ্ছে আঁচলটা 3370 নিরঞ্জন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে 3370, ঠিক আছে, মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি। এবং পার্টি ওয়্যার, একদম পার্টি ওয়্যার, লাইট ওয়েট, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। সরিয়ে দিচ্ছি, এরপরে আমি যে শাড়িটা পরে আছি ওটার আর একটা কালার যেটা অ্যাভেলেবেল আছে বললাম, সোজাটা দেখে নিবি, সেই কালারটা দেখিয়ে দিচ্ছি, সেই কালারটা দেখিয়ে দিচ্ছি। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আমি যেটা পরে আছি এই কালারটা দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু অ্যাভেলেবেল, এটা 2970। আর আমি যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে দেখে নাও, একটা ভীষণ ভীষণ সুন্দর সবুজ কালার। এই কালারটা কিন্তু মানে পেস্তা কালার, একটা টোল কালারটা যাচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আমি আরো কিছু কালার দেখাবো, আগের ডিজাইনটা। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে পুরো শাড়ি, দেখে নাও কালার। যারা একটু লাইট কালার শেড ভালোবাসো তাদের কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। সিলভার অর্নামেন্টস দিয়ে পরো, এইরকম একটু গর্জাস কিছু অর্নামেন্টস দিয়ে পরো, ফ্যান্টাস্টিক লাগবে। এইটা যাচ্ছে তোমাদের আঁচলটা, লাইট ওয়েট। যাদের মনে হয় যে হেভি ওয়েটের কোন শাড়ি পরতে পারবো না, তো সিল্ক সবসময় কিন্তু লাইট ওয়েট, আর এই শাড়িগুলো ভীষণ ভীষণ ভালো, পরে ভীষণ আরাম পাবে। এটার ডিজাইনটা যাচ্ছে পাড়ে, কিন্তু এইটা, এটা যাচ্ছে পাড়ের ডিজাইনটা, 2970, এর সাথে রানিং ব্লাউজ পিস যাচ্ছে। ওকে, হ্যালো কল্যাণীজি, এটা কি একটু ব্লুইশ, না এটা সি গ্রিন টাইপের বলতে পারো, কিন্তু গ্রিন শেডটাই বেশি, সি গ্রিন টাইপের কালারটা। এইটা হচ্ছে কালারটা, তোমাদের অনেকের কন্ট্রাস্টে আসতে পারে ব্লু, এটা ব্লু কিন্তু নয়, ঠিক আছে, এটা সি গ্রিন টাইপের, 2970। আর আমি যেটা পরে আছি 2970, আমি যেটা পরে আছি সেম কালার কম্বিনেশনে এই ডিজাইনটা দেখাচ্ছি, সেম কালার কম্বিনেশন যেটা আমি পরে আছি। এটার বর্ডারটা দেখে নাও ডিফারেন্ট, এটার বর্ডারটা কিন্তু এই রকম পিকক ডিজাইন, ঠিক আছে, দারুণ দেখতে। প্রত্যেকটা শাড়ি কিন্তু পল্লুতে এরকম পাবে, হ্যান্ড উইভ শাড়ি, মানে কোনো টেনশনের ব্যাপার নেই যে কি শাড়ি পেলাম হাতে। এইগুলো কিন্তু ব্লাউজ পিস, প্রথমের দিকে যাচ্ছে ব্লাউজ পিস, শেষের দিকে যাচ্ছে আঁচলটা। শাড়িগুলো এরকম প্লিটের মতো করে ভাঁজ করে ওরা পাঠায়, আমরা কিন্তু ভাঁজগুলো পুরো চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে, তো কারণ এইভাবে রাখাটা খুব প্রবলেম হয়ে যাবে। তো এইটা যাচ্ছে শাড়িটা, যেরকম নর্মাল শাড়ির ভাঁজ হয় আমরা ওইভাবেই ফোল্ড করে দিচ্ছি। তো এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও, আমি যে শাড়িটা পরে আছি সেম কালার কম্বিনেশন, এইটা হচ্ছে শাড়িটা, ভীষণ মেরি নজর আপকি নেকলেস। আচ্ছা আচ্ছা, ওয়াও, এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ গর্জাস, বডি হাগিং শাড়ি, ফুলে থাকার মতো নয়, বডি হাগিং, এবং এক্সেলেন্ট দেখতে। 3370 হচ্ছে প্রাইস, ওকে,
আচ্ছা, এর পরের শাড়িটায় যাচ্ছি। এর পরের শাড়িটাও কিন্তু আগের যে মেরুনটা দেখিয়েছি তার থেকে এটা হচ্ছে একটু রেডিশ টাইপের। এটা যাচ্ছে একটু রেডিশ টাইপের কালারটা। আমি দুটো কালার পাশাপাশি রেখে দেবো, কিন্তু ডিফারেন্স কিছু বোঝা যাবে না, ঠিক আছে? ডিফারেন্স কিছু বোঝা যাবে না। শাড়িটা এইটা দেখ, এইটা যাচ্ছে শাড়িটা, দারুণ শাড়ি, দারুণ দেখতে, দারুণ দেখতে। এইটা যাচ্ছে শাড়িটা। যারা মেরুন কালার, রেডিশ কালার পছন্দ করো, দারুণ দারুণ দেখতে। কেমন লাগছে শাড়িগুলো জাস্ট জানাও, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কিনা। এইটা যাচ্ছে পুরো শাড়ির কালারটা, ঠিক আছে? রিঙ্কু ওই শাড়িটা একটু দেখ, একটা এই এই ধরনেরই যে কালারটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দুটো কালার কিন্তু খুব সিমিলার, বোঝা কিন্তু খুব প্রবলেম। এইটা যাচ্ছে শাড়িটা দেখে, এইটা একটু, হ্যাঁ, অরেঞ্জের একটা ব্যাপার আছে, কিন্তু মেরুন কালারই, আমার চোখের সামনে মেরুনই আসছে। এইভাবে ফটো তুলো, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আমার। কারোর যদি পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিও। জাস্ট একটা দারুণ শাড়ি, প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন জাস্ট দারুণ, ঠিক আছে? এইটা যাচ্ছে পুরো তোমাদের আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা। আই এম ম্যাকিং অল সারিস, আই উইল হ্যাভ টু মেক নিউ কভার, বানা লিজিয়ে। এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে ভালো লাগছে। সব শাড়ি তোমরা, মানে বিশেষ করে এই শাড়ি আমি যেটা পরে আছি কিংবা আমার সেম কালার যেটা দেখাচ্ছে, এগুলোতে ব্ল্যাক কালারটা ভালো লাগবে আর কি। ব্ল্যাক শেড আছে, রানিং ব্লাউজ দিয়ে পরো, সেটাও ভালো লাগবে, কারণ পাটটা খুব গর্জাস। ওই পাটটা দিয়ে ব্যাক সাইডে যদি ডিজাইন করে পরো ভালো লাগবে। লাস্ট কালার যেটা দেখাচ্ছি, লাস্ট কালারটা হচ্ছে এইটা, একটা ডুয়েল টোনের কালার, ডুয়েল টোনের কালার, ইয়েলোর সাথে পিঙ্ক কালার, পিঙ্ক কালারের থ্রেড আছে দেখে নাও, ইয়েলোর সাথে একটা পিঙ্ক কালারের ডুয়েল টোন, মার্ভেলাস দেখতে শাড়িটা, মার্ভেলাস দেখতে। যারা লাইট কালার শেড ভালোবাসো তাদের জন্য কিন্তু শাড়িটা, রত্না দাশগুপ্ত, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রত্নাদি। শাড়িগুলো প্রচন্ড প্রচন্ড সুন্দর, সত্যি সুন্দর, এবং আমি তো মানে হাতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দারুণ শাড়ি, ঠিক আছে? তো শাড়িগুলো এসেছে, তারপরে আর লাইক করা হয়নি, তো আজকে ভাবলাম যে মঙ্গলগিরি সেট নিয়েই লাইকটা করি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। কালারটা দেখে নাও, ভীষণ একটা মিষ্টি কালার, মিষ্টি কালার, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা। তোমার শাড়ি খুব ভালো, সাজটাও, বাট আমি নোটিফিকেশন পাই না কেন, থ্যাংক ইউ, কিন্তু নোটিফিকেশন আমার পেজে যদি একটু লাইক কিংবা ফলো করে দাও, আমার মনে হয় নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ আমি যখন পোস্ট করি আমি হ্যাশট্যাগ ফলোয়ার্স দিয়ে দিই, যাতে সবার কাছে নোটিফিকেশন যায়। আমার ব্রডকাস্ট গ্রুপে যারা নেই তাছাড়া আমি কিন্তু হ্যাশট্যাগ দিই ফলোয়ার্স বলে, তো সবাই পেয়ে যাওয়ার কথা যারা ফলো করে আমার পেজকে, তাদের জন্য। এইটা যাচ্ছে কালারটা, কালারটা দেখো, কালারটা ভীষণ সুন্দর, জাস্ট হালকা কালারের মধ্যে ডুয়েল টোন, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ডুয়েল টোনের পিঙ্ক কালার আর ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে। কি শাড়ি এগুলো, মঙ্গলগিরি সিল্ক দেখাচ্ছি। এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস, রানিং যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? ব্লাউজ পিসে বোথ বর্ডার আসছে, যার জন্য তোমরা যে ব্লাউজটা বানাবে খুব ভালো লাগবে দেখতে, এবং কন্ট্রাস্টেও যদি কেউ পড়তে চাও সেটাও পড়তে পারো, খুব ভালো লাগবে, ঠিক আছে? এটা দেখিয়ে দিলাম আজকে মঙ্গলগিরির সেলফ গুলো। এরপরে দেখাচ্ছি হচ্ছে ধনেখালি হ্যান্ডলুম। ধনেখালি হ্যান্ডলুম গুলো খুবই বাজেট ফ্রেন্ডলি, সবই কিন্তু পুজোর জন্য, প্রত্যেকটা শাড়ি গিফট পারপাস অথবা নিজেদের জন্য ডেলি পারপাসের জন্য আমি কিছু শাড়ি দেখাবো। প্রথম শাড়ি, তারপরে বাটিক দেখাবো, বাটিক সিল্কটা কিন্তু কেউ মিস করবে না, থাকবে। আচ্ছা, এটা প্রথম যাচ্ছে একটা ধনেখালি পিওর কটনের শাড়ি, যে শাড়িটা যাচ্ছে চেকস এর মধ্যে, যে শাড়িটা যাচ্ছে পুরো হোয়াইট দিয়ে চেকস, ঠিক আছে? শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম পিওর কটন, 100% পিওর কটনে যাচ্ছে। প্রাইস ফর দিস, উইচ ওয়ান শেলি ম্যাম, উইচ ওয়ান, দিস ওয়ান? আচ্ছা, এইটা দেখে নাও শাড়িগুলো, ধনেখালি কটন, ধনেখালি হ্যান্ডলুম, এবং প্রত্যেকটা শাড়িতে তোমরা ধানের শীষ পাবে,
এই দেখেন এইটা যাচ্ছে বিবিং এর ধানের শীষ, যারা বেঙ্গলের বাইরে তাদের জন্য কিন্তু আমি স্পেসিফিক্যালি দেখাচ্ছি মানে ধানের শীষটা, যেটা অথেন্টিক ধুনেখালি হ্যান্ডলুম বোঝার জন্য লাস্ট শাড়িটার পিপি। লাস্ট শাড়িটার পিপি হচ্ছে তোমার 3370, সব কটা শাড়ি যে কটা শাড়ি দেখিয়েছি 3370, আর আমি যে শাড়িটা পরে আছি ওইটার মতোই আর একটা শাড়ি দেখিয়েছি গ্রিন কালার, সি গ্রিন টাইপের, ওটা 2970। ঠিক আছে, এই শাড়িটা দেখে নাও, একদম পিওর কটন, কাউকে যদি গিফট দিতে হয় ভীষণই ক্লাসি, প্লাস হচ্ছে ডেইলি অফিস স্কুল কলেজ বেরোনোর জন্য না শাড়ি লাগে। তো এত সুন্দর একটা পকেট ফ্রেন্ডলি শাড়ি, জাস্ট দেখো, এর সাথে তোমরা একটু মিক্স এন্ড ম্যাচ করে ব্লাউজ যদি পরো দারুণ লাগবে। তো এইটা যাচ্ছে ডিজাইনটা, টেম্পল বর্ডার যাচ্ছে শাড়িটা, চেকস এর মধ্যে একদম স্মল চেকস, যেটা আমরা অনেক সময় গ্রাফের যে কপিগুলো পাই একদম স্মল চেকস, ওরকম গ্রাফের কপির মতো। তো এইটার দামটা যাচ্ছে তোমাদের 1050, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটার কয়েকটা কালার দেখাচ্ছি, এটার একটা কালার যাচ্ছে এইটা, কালারটা দেখে নাও, ডার্ক মেজেন্টা আর তার সাথে কিন্তু পার্পল কালার, জাস্ট দেখো শাড়িটার কালারটা ভীষণ সুন্দর, ব্লু কালার দিয়ে, কিন্তু নেভি ব্লু কালার দিয়ে চেক্সটা যাচ্ছে, চেক্সটা যাচ্ছে নেভি ব্লু কালার দিয়ে, ভীষণই সুন্দর সোবার শাড়ি, এগুলো পরে খুব আরাম পাবে, গরমে ভীষণ আরাম পাবে, প্লাস পিওর কটনের মধ্যে সফট মেটেরিয়ালে এগুলো যাচ্ছে। কেউ যদি চাও স্টার্চ দিতেও পারো, নাও দিতে পারো, স্টার্চ না দিলেই কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমামই এই তোমাদের উইদাউট স্টার্চের লোকে চাইছে শাড়ি, সফট টাইপের যাতে শাড়ি হয়। তো এই যে যাচ্ছে শাড়িটা, শাড়িটার কালারটা দেখো, কালারটা ভীষণ সুন্দর, বর্ডারের কালারটা কিন্তু এইটা যাচ্ছে 1050 অনলি, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, গিফট পারপাসে চোখ বন্ধ করে দিতে পারো। এরপরটা মোস্ট স্টাইলিশ কালার, এটা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মোস্ট স্টাইলিশ কালার, এইটা অসম্ভব গর্জিয়াস, ভীষণ সুন্দর, দেখে নাও এই শাড়িটা, এই শাড়িটা অনলি 1050 অনলি। এই বর্ডারেও কিন্তু যে সুতোর কাজটা আছে দেখে নাও, এটাও কিন্তু একটা সুতোর কাজ আছে, এইটা যাচ্ছে একটা ডিজাইনটা, ঠিক আছে, থ্যাংক ইউ মৌ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে একটা স্টাইলিশ শাড়ি, এগুলো কাউকে গিফট করতে পারো, বার্থডেতে কাউকে গিফট করতে পারো, নিজের জন্য রাখতে পারো, দারুণ দারুণ শাড়ি। এটা যাচ্ছে আঁচলটা, আমি এই শাড়িটা বলবো এগুলোর সাথে না অনেক মাল্টি কালারের ব্লাউজ পিস দিয়ে পরো, জামদানি, হ্যাঁ আছে তো। এইটা যাচ্ছে শাড়িটা দেখে না, ব্ল্যাক কালারের ব্লাউজ তো সবসময় ভালো লাগবে, কিন্তু এটার সাথে যদি একটু মাল্টি কালারের চেকস এর ব্লাউজ অথবা অন্য ধরনের বাগরু অথবা কলমকারি ব্লাউজ পরা যায়, দারুণ লাগবে, দারুণ। ঠিক আছে, 1050 অনলি। এটার আর একটা কালার দেখাচ্ছি যেটা ভীষণ সুন্দর, পিঙ্ক এর সাথে হোয়াইট, পিঙ্ক এর সাথে খুব সুন্দর এই শাড়িটা, হ্যাঁ সাদা কালোটা, তাই তো, মাই হার্ট গোজ আউট ফর দা ওয়ান। আচ্ছা আচ্ছা, এটা যাচ্ছে পিঙ্ক কালার, একদম পিঙ্ক কালারের মধ্যে সকালবেলায় এটা পরো, ভীষণ সোবার লাগবে, দেখতে দারুণ শাড়িটা, পিঙ্ক কালার, যারা পিঙ্ক কালারের শেড ভালোবাসো এর সাথে ব্লু অথবা নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরো, মানে একটু ডিফারেন্ট ব্লাউজ লাগবে, ঠিক আছে, এর সাথে পরো দারুণ লাগবে, দেখে নাও শাড়িটা, 1050 অনলি, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরের যে শাড়ি কয়েকটা কালার দেখাবো, এটা নেভি ব্লু কালারে যাচ্ছে শাড়িটার কালার, নেভি ব্লু কালার অল ওভার বডিতে এই ধরনের প্যাটার্নটা যাচ্ছে, ঠিক আছে, অল ওভার বডিতে এই প্যাটার্নটা যাচ্ছে শাড়িটা, কিন্তু এটা নেভি ব্লু, তাই তো নাকি, এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, শাড়িটার আঁচলটা দেখে নাও, এটাও কিন্তু ধানের শীষ যাচ্ছে একটা, এটাও যাচ্ছে ধানের শীষ, শাড়িটা ভীষণ সোবার, লাইট কালারের একটা চন্দন কালার দিয়ে পুরো শাড়িটা উইভ করা রয়েছে, এইরকম ডিজাইনটা দেখে নাও, শাড়িটা অসম্ভব সুন্দর, কেউ কিন্তু ভেবো না এটা আমার কাছে, ব্ল্যাকও আছে অবশ্য, না
এটা নেভি ব্লু, এটা নেভি ব্লু কালার, ঠিক আছে, নেভি ব্লু কালার। এইটা যাচ্ছে তোমাদের আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা তোমার সাধারণ শাড়িগুলো অসাধারণ। থ্যাংক ইউ। এটা 1150, আমি বলছি তো এই শাড়িগুলোর সাথে প্রচুর ভালোভাবে সাজা যায়, একদম সিম্পল সাজাও কিন্তু দারুণ ভাবে যায়, একটু ভালো ব্লাউজ পরের সাথে এবং একটু জুয়েলারিটা ঠিকঠাক রাখো, দারুণ লাগবে। 1150 যাচ্ছে প্রাইস। এর পরের কালারটা যাচ্ছে একটা ভীষণ সুন্দর মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের ডুয়েল টোন, মেরুনের সাথে ব্ল্যাক কালারের ডুয়েল টোন, জাস্ট ফ্যান্টাস্টিক কালার। এই কালারগুলো খুব কমন কিন্তু কালারগুলো কিন্তু পরলে খুব ভালো লাগে, এবং সবসময় দেখবে এইসব সাধারণ শাড়িও কিন্তু অনেক অকেশনে পরে যাওয়া যায়। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা মেরুন কালারের সাথে যাচ্ছে, জাস্ট অসাধারণ, দারুণ দেখতে শাড়িটা, খুব ব্রাইট মেরুন কালারের শেড, স্টাইলিশ একটা শেড। ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো, কিংবা তোমরা এর সাথে ইয়েলো কালারের কোন ব্লাউজ পরো, মেরুনের সাথে অরেঞ্জ খুব ভালো যায়, অনেক মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারো। 1150। এটার পরে যাচ্ছি গ্রিন কালার। কালারগুলো আমি দেখাচ্ছি, তোমার কালেকশন নিয়ে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে পুরো গ্রিন কালার, ঠিক আছে, গ্রিনটার সাথেও কিন্তু ব্ল্যাক বোনা রয়েছে। শাড়িগুলো সত্যি মানে তোমরা হাতে পেয়ে বলবে যে খুব ভালো কোয়ালিটি, ঠিক আছে। এবং কাউকে যদি গিফট করো, পুজোর সময় আমাদের প্রচুর গিফটের ব্যাপার থাকে, তো এই শাড়িগুলো জাস্ট চোখ বন্ধ করে গিফট করতে পারো, ঠিক আছে। এইগুলো দেখ শাড়ি, এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণ ভীষণ সফট মেটেরিয়াল আর স্টাইলিশ বলে তো মানে কিছু বলার নেই, ভীষণ স্টাইলিশ। 1150। আর এর লাস্ট আর একটা কালার আছে, সেইটা যাচ্ছে ডার্ক চকলেট কালার, ডার্ক চকলেট কালার, এইটা যাচ্ছে ডার্ক চকলেট কালার, ঠিক আছে। কালারটা কিন্তু দেখা যাচ্ছে ডার্ক চকলেট কালার, জাস্ট ফ্যান্টাস্টিক। এর সাথে তোমরা ক্রিম কালারের কোন ব্লাউজ পরো, দারুণ লাগবে, কন্ট্রাস্টেও অনেক সময় ব্লাউজ ভালো লাগে। এইটা যাচ্ছে আঁচলটা, খুব সুন্দর দেখতে শাড়িগুলো, মানে হাতে যখন পাবে ভালো লাগবে, ঠিক আছে। এইটা দেখে নাও শাড়িটা, চকলেট কালার। 1150 হলো প্রাইস, 1150 হলো প্রাইস। এরপরে যে শাড়িটা একটু ব্রড বর্ডারের শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা দেখে নাও, অ্যাশ কালারের মধ্যে একটা গ্রিন কালারের বর্ডারের শাড়ি, ঠিক আছে, দারুণ শাড়ি। এইসব শাড়ি তোমরা যেখানে খুশি পরো, অনেক সময় আছে ব্রড বর্ডারে, অনেকেই আছে যারা ব্রড বর্ডার পরতে ভালোবাসো, ঠিক আছে না, তো এই শাড়িগুলো জাস্ট দেখ ব্রড বর্ডারের মধ্যে। আগেরটা একটু দেখাবে, আগেরটা, হ্যাঁ দেখাচ্ছি, এইটা আগেরটা, এইটা, ঠিক আছে, চকলেট কালার। এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটার কালার কম্বিনেশনটা ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ। এটা যাচ্ছে একটা গ্রিন কালার শেড, কিংবা তোমাদের কোরিয়েন্ডার কালার বলতে পারো, দারুণ দেখতে, দেখে নাও। মাস্টার্ড কালার ঠিক বলা যাবে না, এটা একটা গ্রিনিশ কোরিয়েন্ডার কালার। প্রাইস কত ছিল? 1150। আগেরটা যে শাড়িগুলো দেখালাম 1150, এগুলোর দাম যাচ্ছে 1200, 1200 টাকা। আর একটা শাড়ি দেখাচ্ছি, ধনেকালী শাড়ি হচ্ছে সবচেয়ে পকেট ফ্রেন্ডলি শাড়ি, কাউকে যদি দাও নিজের জন্য রাখো, দারুণ স্মার্ট শাড়ি, এবং পিওর 100% কটনের মধ্যে। এটা যাচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার, পুরো ব্ল্যাক, অ্যাশের সাথে ব্ল্যাক, মোস্ট স্টাইলিশ শাড়ি, অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন হচ্ছে মোস্ট স্টাইলিশ শাড়ি, এবং 1200 অনলি। কোন শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে শাড়ি, উইদাউট ব্লাউজ পিস। এর সাথে অনলি সিলভার অর্নামেন্টস খুব ভালো লাগবে, অথবা রেপ্লিকা কিছু পরো, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা, খুব গর্জাস। যারা এই রকম কম্বিনেশন পরতে ভালোবাসো তারা কিন্তু
দেখতে পারো, ঠিক আছে? 1200 হচ্ছে প্রাইস। এরপরে আরেকটা সাদা লালের মধ্যে দেখাচ্ছি, ক্রিম কালারের মধ্যে, পুরো ক্রিমের মধ্যে যাচ্ছে, সরু একটা উপরের দিকের বর্ডারটা যাচ্ছে এইরকম, অরেঞ্জ আর রেড এর কম্বিনেশন, আর নিচের দিকের যে বর্ডারটা যথেষ্ট একটা স্কার্ট বর্ডারে যাচ্ছে, এইটা যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে? পুরোটাই রেড কালারের থ্রেড দিয়ে কাজ করা রয়েছে, এইটা যাচ্ছে পুরো থ্রেডের কাজ, ডিজাইনটা এইটা, খুব খুব সুন্দর দেখতে সোবার শাড়ি। এবং আঁচলটা যাচ্ছে এইটা, ধনে খালি হ্যান্ডলুম, জাস্ট অসাধারণ শাড়ি, উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস। হ্যালো শিখা, এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা, পুরো ক্রিম কালারের মধ্যে, এগুলো কোড়া কালার বলে, কোড়া কালারের মধ্যে যাচ্ছে, এইটা যাচ্ছে বর্ডারটা। পুজোর দিন সকালবেলা পড়তে পারো, কোনো একটা দিন, প্রত্যেকটা সুতোই কিন্তু শুভ সুতো, কোনো ব্ল্যাক কালার নেই, যার জন্য কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এটার দামটা বলে দিই, এটার দামটা যাচ্ছে তোমাদের 1450। মধুরিমা থ্যাংক ইউ, 1450। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, এটা একটা দারুণ শাড়ি, অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে, অ্যাশ কালারের মধ্যে এই ধরনের বর্ডারটা, এরকম টেম্পল টেম্পল বর্ডার যাচ্ছে, পুরো ব্ল্যাক কালারের সুতো, আর মধ্যেখানে যাচ্ছে এই ডিজাইনটা, দেখে নাও শাড়িটা কিন্তু অদ্ভুত সুন্দর দেখতে, আর নিচের দিকে স্কার্ট বর্ডারটা যাচ্ছে এইটা, ঠিক আছে? অনেকদিন পরে লাইভ দেখছি অদিতি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা কেমন আছো? এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও অ্যাশ কালারের মধ্যে, এটার কালারটা কিন্তু খুব সুন্দর, একটা হালকা তসর কালার আর একটা হলুদ রং মেশানো টাইপের কালারটা, খুব আনকমন কালার শেড, তার সাথে যাচ্ছে অ্যাশ কালারের এই ধরনের কালার কম্বিনেশন, পুরোটা ব্ল্যাকের মধ্যে এটা। যেখানে অনেকেই আছে যারা মেরুন ব্ল্যাক মানে রেড পরতে চায় না, তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর, একদম পিওর হ্যান্ডলুম, ধনেখালি হ্যান্ডলুমের মতো ভালো শাড়ি এত কম দামে খুব কম শাড়ি পাওয়া যায়, আমি অনেকবার বলেছি, আর প্রচুর ধনেখালি শাড়ি এসেছে পুজোর জন্য, তো তোমরা গিফট পারপাসে নিজের জন্য দারুণ ভাবে রাখতে পারবে। ভীষণ সুন্দর, দেখে নাও শাড়িটা, শাড়িটা ভীষণ সুন্দর, আর এইটা যাচ্ছে বর্ডারটা, শাড়িটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে তোমাদের 1550, তসর কালারের মধ্যে রেড কালারের কম্বিনেশন শাড়িটা, তসর কালার, কটকি ডিজাইনটা করা রয়েছে এরকম, বোথ সাইডে একটু ব্রড বর্ডার, ব্রড বর্ডার কোটকি ডিজাইনটা করা রয়েছে, এবং ছোট্ট ছোট্ট এইরকম ডিজাইনটা আছে, ছোট্ট ছোট্ট পান পাতার মতো ডিজাইন আছে, এবং শাড়িটার কালার দেখে বুঝতেই পারছো দুর্গাপুজোর জন্য একদম আইডিয়াল, ভীষণ ভীষণ সুন্দর কালারটা, কিন্তু তসর কালার, আর তার মধ্যে যাচ্ছে ডার্ক রেড কালারের পুরো পাটটা, ঠিক আছে? দারুণ গর্জাস ডার্ক রেড কালারের পুরোটাই ইক্কাত করা রয়েছে, ইক্কাতের ডিজাইন, এইটা যাচ্ছে ইক্কাতের ডিজাইন, টেম্পল বর্ডার, এবং এইটা হচ্ছে অল ওভার বডিতে এই ধরনের ডিজাইনটা, ঠিক আছে? এটার দামটা বলে দিই, এটা যাচ্ছে 1550। সোমা থ্যাংক ইউ, মা বরণ করা শাড়ি, হ্যাঁ একদম মা বরণ করা শাড়ি, তারপরে সিঁদুর খেলার শাড়ি, এই শাড়িগুলোর মধ্যে একটা অন্যরকম ব্যাপারই আছে, ঠিক আছে? এই সুতোর কাজগুলো দেখে নাও, এগুলো সব কিন্তু হ্যান্ড উইভ শাড়ি, তসর কালার যাচ্ছে 1550। এরপরে একটা শাড়ি দেখাচ্ছি, এই শাড়িটা তসর কালারের মধ্যে, এটা নেভি ব্লু কালার, এটা নেভি ব্লু আচ্ছা, এই কালারটা কিন্তু তসর কালার, তার সঙ্গে ব্ল্যাক কালার যাচ্ছে, তসর কালার তার সঙ্গে ব্ল্যাক কালার যাচ্ছে, ডিজাইনটা দেখে নাও,
পাড়ের যে ডিজাইনটা এটাও একটা দারুণ শাড়ি, পুরো তসর কালার শাড়িটা, এবং এখানেও ইক্কাতের ডিজাইনটা করা রয়েছে এরকম থ্রেড ওয়ার্ক। শাড়িটা প্রচন্ড গর্জাস দেখতে, যারা ব্ল্যাক এন্ড তসর কালারটা খুব ভালোবাসো। রত্নাদি রত্নাদি প্লিজ স্টিকার দিও না, ফেসবুকে স্টিকার অ্যালাউ নেই, ওটা ডিলিট করে দাও। আচ্ছা এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে এটা দেখে নাও। হ্যাঁ একটু রত্নাদির স্টিকারটা ডিলিট করে দাও। আচ্ছা এই শাড়িটা দেখে নাও, শাড়িটা মারাত্মক সুন্দর, কাউকে যদি গিফট করো কিংবা নিজের জন্য রাখো ভীষণ সুন্দর দেখতে। পুরো বর্ডারটায় এইটা যাচ্ছে ডিজাইনটা, পুরো বর্ডারটায় এইটা যাচ্ছে ডিজাইনটা, জাস্ট ফ্যান্টাস্টিক। কোন শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, বারবার মেনশন করে দিচ্ছি, এইটা যাচ্ছে পুরো আঁচলটার কাজটা, পুরো শাড়িটায় আঁচলটার কাজটা যাচ্ছে এইটা, এবং শাড়িটা এত ভালো দেখতে কি বলবো। পুরো শাড়িটা এইটা যাচ্ছে বোথ সাইডে, এগুলো হ্যান্ড উইভ শাড়ি, এইটা যাচ্ছে পুরো শাড়িটার কাজটা, ঠিক আছে। এটার দামটা বলে দিই, দারুণ দেখতে দারুণ দেখতে, এটার 1550 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ মাধবীজি। আচ্ছা এরপরে একটা মুগা শাড়ি দেখাই, এই শাড়িটা দারুণ, চওড়া বর্ডারের এইরকম থ্রেড দিয়ে পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন কালারের মুগা যাচ্ছে। প্লিজ কমেন্ট, দারুণ কালেকশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা শাড়িটা রেড কালার আর ব্ল্যাক কালার দিয়ে, এগুলো কিন্তু হ্যান্ড উইভ শাড়ি। এই যে পার্ট, এই পার্টটা কিন্তু পুরোটা মুগা, ঠিক আছে। এটা যাচ্ছে পুরো সুতোর কাজ, সুতোর কাজ, এগুলো কিন্তু পুরোটা হ্যান্ড উইভ শাড়ি, এবং এই যে স্ট্রাইপ গুলো দেখছি এগুলো কিন্তু পুরো মুগা যাচ্ছে। এবং আঁচলটা দেখে নাও, শাড়িটার আঁচলটা ফ্যান্টাস্টিক, এই শাড়িটা হাতে পেলে বুঝতে পারবে শাড়িটা অসাধারণ। আঁচলটা এইটা যাচ্ছে পুরোটাই এই ধরনের মুগা আর থ্রেড দিয়ে পুরো বোনা হয়েছে শাড়িটা একসাথে, ঠিক আছে। এটা একটা অসাধারণ শাড়ি, দেখতে দারুণ দারুণ দেখতে, উইদাউট ব্লাউজ পিস, এইসব শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। দেখে নাও এইটা যাচ্ছে শাড়িটা, পরলে প্রচন্ড সুন্দর লাগবে। এইটা যাচ্ছে শাড়িটা সাদার মধ্যে লাল দিয়ে ক্রিম কালার, অ্যাকচুয়ালি শাড়িটা কিন্তু হোয়াইট না, ক্রিম কালার, একদম ক্রিম কালারের শাড়িটা, অসাধারণ দেখতে। এইটা যাচ্ছে আঁচলটা, এটার দামটা যাচ্ছে 2250 টাকা, 2250 এক্সক্লুসিভ শাড়ি। আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি একদম ক্রিম কালার, কোরা কালার, এই শাড়ির ডিজাইনটা দেখে নাও। শাড়িটা এরকম ছোট্ট ছোট্ট পুরোটাই সুতোর কাজ করা, হালকা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার দিয়ে, এবং গঙ্গা যমুনা বর্ডারে যাচ্ছে শাড়িটা, একটা ইয়েলো আর একটা হচ্ছে পুরো লেমন গ্রিন কালার দিয়ে গঙ্গা যমুনা বর্ডার, কোনোটাতে লাল সুতো নেই, এটাতে মধ্যে একটা লাল সুতো নেই, মেরুন কালার নেই, যার জন্য অনেকেই কিন্তু এই শাড়িটা পরতে পারবে, ঠিক আছে। দেখে নাও এইটা যাচ্ছে পুরো আঁচলটা, সুতোর কাজগুলো দেখো, এগুলো হ্যান্ড উইভ শাড়ি, হ্যান্ড উইভ শাড়ি, ভীষণ ভীষণ ক্লাসিক দেখতে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার গ্রিন কালারের বর্ডারটা উপরের দিকে যাচ্ছে, নো ডাউট একটা ক্লাসি, ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো, আমার মনে হয় দারুণ লাগবে দেখতে, ঠিক আছে। এই শাড়িটা উইদাউট ব্লাউজ পিস 1670। আজকাল কিন্তু ইয়াং মেয়েরা অনেকে হোয়াইট শাড়ি দেখছে কিনছে, ভীষণ ভালোবাসছে তারা, তো তোমরাও দেখতে পারো, কারণ অনেকেই আছে আমার মনে করে হোয়াইট শাড়ি পরবো, ওটা কিন্তু ব্যাপার না, এখন ভীষণ স্টাইলিশ ব্যাপার এবং ফ্যাশনে খুব ইন এটা হোয়াইট শাড়ি, 1670। এরপরে একটা রেড কালারের শাড়ি দেখাচ্ছি, রেডের সঙ্গে পুরো পুজো পুজো ব্যাপার, চেকস, এটা আগে এনেছিলাম যেটা সেটা ছিল তোমাদের ব্ল্যাকের মধ্যে, এবার এসছে পুরো ডার্ক রেড কালারের মধ্যে, এই ধরনের ডিজাইনটা দেখে নাও। শাড়িটা ডার্ক রেড কালার,
পুজোর জন্য দারুণ। কেউ যদি মনে করো যে একদম পুজোর জন্য একটা ভীষণ গর্জাস শাড়ি নেবে, পিওর হ্যান্ডলুমের মধ্যে এই শাড়িটা যাচ্ছে অসাধারণ দেখতে, ঠিক আছে? এখানে যাচ্ছে ইয়েলো কালার আর রেড কালারের সুতো দিয়ে পুরো কাজটা, দারুণ দেখতে শাড়িটা, নো ডাউট দারুণ। এটা ইন্দু জামদানি নিউ কিছু আছে আন্টি, জামদানি আজকে দেখাচ্ছি না গো। এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়ি, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে। এবং আঁচলটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে আঁচলটা, ডিজাইনটা হচ্ছে এইটা, পুরো শাড়িটায় হোয়াইট থ্রেড দিয়ে সুতোর কাজ করা, ঠিক আছে? হোয়াইট থ্রেড দিয়ে সুতোর কাজ করা, ভীষণ একটা ক্লাসি দেখতে। এটার দাম যাচ্ছে 1850, না 1850। এর পরেরটা যাচ্ছি একটা চেকস এর মধ্যেই, উপরটাও চেকস, মধ্যেখানে খালি ডিজাইনটা ফিশ মোটিভে যাচ্ছে, মধ্যেখানে ডিজাইনটা ফিশ মোটিভে যাচ্ছে। শাড়িটা নো ডাউট এক্সক্লুসিভ শাড়ি, চেকস এর মধ্যে এই রকম ডিজাইনটা, এই রকম ডিজাইনে যাচ্ছে, এইটা যাচ্ছে ফিশ মোটিভে এই ডিজাইনটা, পুরোটাই এরকম ইক্কাতের কাজ করা শাড়িটা। কিন্তু এগুলো হ্যান্ডভিভ শাড়ি, এই যে দেখছো হোয়াইট থ্রেড দিয়ে যে ডিজাইনটা, এটা কিন্তু পুরোটাই ইক্কাতের কাজ করা, এক্সক্লুসিভ দেখতে, পুজোর জন্য খুব সুন্দর, খুব সুন্দর লাগবে দেখতে পরলে। রেড কালারের ব্লাউজ অথবা কোন জামদানির যে সাদা লাল ব্লাউজ হয়, ওই ধরনের কোন ব্লাউজ দিয়ে পরো, খুব ভালো লাগবে দেখতে। দেখেন শাড়িটা খুব সুন্দর দেখতে। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে? খুব সুন্দর গর্জাস একটা শাড়ি, এই বাজেটের মধ্যে 1850-এ পুজোর দিন সকালবেলা পরার জন্য একটা খুব ব্রাইট শাড়ি, খুব ব্রাইট শাড়ি। হ্যাঁ, ইউ ক্যান অলসো, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? 5.5 মিটার হ্যায় না, 5.5 মিটার কা শাড়ি হ্যায়, তো আপ বানা সকতে, কোই প্রবলেম নেই হ্যায়। আচ্ছা, এইটা হলো। আর এরপরে লাস্ট যে ধনেকালী শাড়িটা, সেইটা দেখাচ্ছি। সেইটা যাচ্ছে গঙ্গা জল কালার, লাল এরকম বর্ডার দিয়ে যাচ্ছে, বর্ডার দিয়ে। এটা এসএস নিলাম দীপাদি, কোনটার গো? আগেরটা, কোনটা? এইটা যাচ্ছে শাড়িটা, পুরো গঙ্গা জল কালার শাড়িটার বর্ডারটা যাচ্ছে এটা, এবং পুরো আঁচলের ডিজাইনটা এটা। আচ্ছা, পুরো আঁচলের ডিজাইনটা যাচ্ছে এটা, অদ্ভুত সুন্দর দেখতে, গঙ্গা জল কালার, কালারটা ভীষণ ভীষণ সুপার। মৈত্রেয়ী, থ্যাংক ইউ মৈত্রেয়ী। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা অপূর্ব দেখতে। এটার মধ্যে একটা কিন্তু গ্রিন কালার আছে, এই ধরনের কালারটা, আর শাড়িটাতে গ্রিন কালার, রেড কালার, ব্লু কালার, এই ধরনের ছোট্ট ছোট্ট ফুল করা রয়েছে, এগুলো হ্যান্ড উইভ শাড়ি। শাড়িটা পিওর কটনে যাচ্ছে, একদম কটন, মানে এগুলো হ্যান্ডস্পান খাদি, এবং কোয়ালিটিটা তোমরা হাতে পেলেই বুঝতে পারবে কি ধরনের কাজ আর কি ধরনের শাড়ি। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে? বিউটিফুল দেখতে। এটার দামটা হচ্ছে তোমাদের 2150, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি এবার বাটিক দেখাব, কারা কারা আছো সাথে। বাটিকে সিল্ক, আচ্ছা, আরে বা মৈত্রেয়ী, থ্যাংক ইউ। আচ্ছা শ্রাবণী, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি এবার বাটিক সিল্ক শুরু করছি। প্রিজেন্ট ম্যাম, ওকে। আচ্ছা চলো তাহলে, প্রথম যে শাড়িটা, এইটা দিয়ে শুরু করব।
আচ্ছা কি কয়েকটা শাড়িগুলো জাস্ট দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাটিকের সেট এগুলো সব, কিন্তু যারা বাটিক জানেন আমি তাদের জন্য বলছি, এগুলো কিন্তু সমস্ত শাড়ি যেগুলো দেখছেন সব কিন্তু হ্যান্ড বাটিক, কোন প্রিন্টেড নয়, হাতে আঁকা, এবং এগুলো বাটিক সিল্ক এবং ওয়্যাক্স দিয়ে পুরো করা হয়। শাড়িটার ডিজাইনটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, পুরো ক্র্যাক বাটিকে এই ধরনের ডিজাইনটা যাচ্ছে এবং কালার কম্বিনেশনটা একটা দারুণ, মেরুন কালারের সাথে একটা রাস্টি অরেঞ্জ কালার, এবং পুরো শাড়িটাই এই ধরনের প্যাটার্নে যাচ্ছে, এই ধরনের প্যাটার্ন, জাস্ট ক্লাসি, এবং বর্ডারটা যাচ্ছে এই ধরনের, দুটো বর্ডার দিয়ে যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, এবং শাড়িটার আঁচলটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, শাড়িটার আঁচলটা এইটা, খুব ক্লাসি একটা শাড়ি, এবং ব্লাউজ পিস যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি চকলেট কালার, শাড়িটা চকলেট কালার, আর এইটা যাচ্ছে সিম্পল একটা বর্ডার যাচ্ছে, দেখে নাও কালারটা চকলেট কালার, ঠিক আছে, প্রচন্ড সুন্দর দেখতে, যে কোনো এজের মানুষ পড়তে পারবে, যে কোনো এজের, যা শাড়ি দেখি সেটাই অসাধারণ, এই শাড়িগুলো সত্যি অসাধারণ, এই শাড়িগুলো পুরো তোমার আর্ট কলেজের স্টুডেন্টরাই বানায় এবং ওদের আঁকার উপরেই কিন্তু পুরো শাড়ির দাঁড়ায় আর কি, ঠিক আছে, এবং এক্সক্লুসিভ শাড়ি, যে কোনো এজ অব্দি পরা যাবে, মানে এই না যে একটা ফ্যাশন চলে গেল শাড়িটা পুরনো টাইপের হয়ে গেল, এই শাড়িগুলোর মধ্যে একটা আলাদা রকমেরই ব্যাপার রয়েছে। এই যে যাচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা তো এইটা দেখিয়ে দিলাম, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, নো ডাউট, দারুণ দেখতে, শাড়িটার দাম যাচ্ছে 6570, 6570 টাকা, 6570, শাড়ির কোয়ালিটি হচ্ছে বিষ্ণুপুরি কাতান, ঠিক আছে, এগুলো 3-ply কাতান, অনেকেই বলে যে মুর্শিদাবাদী কাতান অনেক কম দামে পাওয়া যায়, তো মুর্শিদাবাদী কাতানের উপরে রিস্ক নিচ্ছি না আমি, কারণ অনেক সময় যদি পিজে যায় তখন আমাকেই শুনতে হবে, তো মুর্শিদাবাদী কাতানের ওটা একটা কিন্তু প্রবলেম, অনেক সময় পিজে যেতে পারে, আর তোমাদের বিষ্ণুপুরি কাতানের উপর সেই রিস্কটা নেই, তো আমি সেই জন্য রিস্কটা নিই না। এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা দেখে নাও 6570, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, মানে যে কেউ অনেক এজ অব্দি পড়তে পারবে, দারুণ দেখতে, 6570, ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, কেউ যদি মনে করো তিনটে ইনস্টলমেন্টে নিতে পারো তাহলে পুজোর মধ্যে পাবে না, আর না হলে 2 মাসের ইনস্টলমেন্ট এই মাস আর নেক্সট মান্থে দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরের যে শাড়িটা সেটা দেখে নাও, এটাও একটা দারুণ শাড়ি হয়ে এসছে, ভীষণ সুন্দর, আগে ডিজাইনটা দেখিয়েছি কিন্তু অন্য কালার কম্বিনেশন ছিল, ঠিক আছে, এটা মোটামুটি 3 জন নিয়েছো আগে, কিন্তু অন্য কালার কম্বিনেশন, এটার কালারটা যেটা নতুন এসেছে দারুণ দারুণ। এইটা যাচ্ছে পুরো শাড়ি ক্র্যাক বাটিকের মধ্যেই এই ধরনের ডিজাইনটা, এটা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করা রয়েছে, ব্ল্যাক কালার দিয়ে বর্ডার, এবং পুরো শাড়িটার এটা ডিজাইনটা হয়তো দেখলে তোমাদের বুঝতে পারবে, এইটা যাচ্ছে পুরো পিচবাইয়ের ডিজাইনে পুরো শাড়িটা, শাড়িটার কালার কম্বিনেশনটা দেখো, আগে ছিল পুরোটাই ক্রিম কালারের মধ্যে পুরো ক্র্যাক বাটিক, এইটা এসছে নতুন, এই শাড়িটা অসাধারণ দেখতে, এবং এইটা যাচ্ছে পুরোটাই আঁকাটা আঁচলটা, আঁচলের ডিজাইনটা দেখে নাও, একটা গাছের তলায় নারায়ণ বসে আছে, ঠিক আছে, গোপাল বসে আছে, হাই দি, আপনার শাড়ি, শাড়িটা প্রাইস 2970, ঠিক আছে, আচ্ছা এইটা দেখে নাও,
এটার আঁকাটা দেখে নাও, চোখটা খালি দেখো, এটার আঁকার উপরেই কিন্তু শাড়ি অ্যাকচুয়ালি তৈরি হয়। ঠিক আছে, আঁকা যত ভালো হবে শাড়ির কোয়ালিটি, শাড়ির দাম সেইভাবে বাড়ে। আর্ট কলেজের স্টুডেন্টরা কিন্তু ওইভাবেই টাকাটা নেয়। ঠিক আছে, আঁকাটা দেখো, খালি চোখটা দেখো, এত সুন্দর একটা শাড়ি। এবং এটার যে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, দেখে নাও। ব্লাউজ পিসের ব্যাক সাইডে তোমরা এইটা পাচ্ছ, বাঁশি বাজাচ্ছে, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে প্রচন্ড সুন্দর, মানে কৃষ্ণের বাঁশি এটা যাচ্ছে ব্যাক সাইডে তোমরা দিচ্ছ ব্লাউজে। এবং বিউটিফুল একটা শাড়ি, শাড়ির কোয়ালিটি তোমরা হাতে পেয়ে দারুণ ভাবে স্যাটিসফাই হবে, দারুণ শাড়ি। এইটা যাচ্ছে শাড়িটা, বিউটিফুল। কালারটা দেখে, কালারটা এটা, এটা প্রাইস 6570, পুরোটা ক্র্যাক বাটিকে। এর পরেরটা যেটা যাচ্ছি, সেটা যাচ্ছি ব্লু কালারের মধ্যে একটা, পুরোটাই কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা দারুণ এবং গর্জাস, প্রত্যেকটা দারুণ, প্রত্যেকটা গর্জাস, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে। এইটা যাচ্ছে ডিজাইনটা, এইটা আগে কে নিয়েছিলে, এটা আবার আমি আনিয়েছি, দেখে শাড়িটা কালার কম্বিনেশন, ইন্দোনেশিয়ান বাটিক, এটা কিন্তু ইন্দোনেশিয়ান বাটিকে যাচ্ছে, ইন্দোনেশিয়ান বাটিক। ডিজাইনটা এইটা একদম একটা ঘোড়ার মুখ, সেটা কি বুঝতে পারা যাচ্ছে, দেখে না, এটা যাচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক, ফ্যান্টাস্টিক দেখতে, ব্লু শেডের সাথে মেজেন্টা টোনের একটা প্যারালাল পুরো লাইনে। এই যে যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে পুরো আঁচল, এইটা যাচ্ছে আঁচলটা, দেখে নাও শাড়িটা ভীষণ সুন্দর। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, রানিং যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, দেখে নাও, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, সরু বর্ডার এরকম, এইটা যাচ্ছে ব্লাউজ পিসের ডিজাইনটা। এবং আঁচলটা যাচ্ছে এইটা, পুরো ঘোড়ার ফেসটা যাচ্ছে। আর শাড়িটা কিন্তু এক্সক্লুসিভ ইন্দোনেশিয়ান বাটিক, ভীষণ সুন্দর লাগে দেখতে, এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। এটার প্রাইস মোটামুটি এটা সেমই আছে 6570। আচ্ছা, এর পরেরটা একটা চাঁদের পাহাড় এসছে, চাঁদের পাহাড় কনসেপ্ট, সবই শাড়িতে কনসেপ্ট, এটা যাচ্ছে চাঁদের পাহাড়, শাড়িটা দেখে নাও, চাঁদের পাহাড় কনসেপ্ট, শাড়িটা পুরোটাই এই ধরনের যাচ্ছে, এইটা যাচ্ছে পুরো চাঁদের পাহাড়, ডিজাইনটা কেমন লাগছে, ডিজাইনটা কেমন লাগছে পাহাড়ের মধ্যে, দেখে নাও, এটা দাঁড়িয়ে আছে, এটা গেছে, পৌঁছে গেছে এখানে পাহাড়ের মধ্যে হাঁটছে, ঠিক আছে। হ্যাঁ সত্যি তাই, চাঁদের পাহাড়, পুরো আকাশটার মধ্যে পুরো অন্ধকার, সানসেট হয়ে যাওয়ার পরে আকাশটা যেরকম লাগে, মানে তোমাদের চাঁদের আলোটাও আছে, এগুলো হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে এইরকম পাহাড়ের মধ্যে, এটা পৌঁছেছে। আঁচলের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, মানে এইসব শাড়ি কিন্তু একটা অ্যাসেট এবং ইউনিক, এইটা যাচ্ছে পুরো তোমাদের আঁচলটা, আঁচলটা দেখে নাও, শাড়িটা অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটা যাচ্ছে আঁচলটা, অসাধারণ দেখতে। আর ব্লাউজ পিসটা একদম সিম্পল একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের ব্লাউজ পিস, শাড়িটার আঁচলটা অসম্ভব সুন্দর, এইটা যাচ্ছে আঁচলটা, পুরো চাঁদের পাহাড় এখানে,
দিনের বেলায় আর কি, ঠিক আছে? অসম্ভব সুন্দর, মানে যারা এঁকেছে না, কালার কম্বিনেশন বলো, প্রত্যেকটা শাড়ি অনেক যত্ন নিয়ে বানায় এবং দেখতে ইউনিক। এই শাড়ি একটা থাকা মানে একটা মানে থিমে করা, এগুলো তো থিম, তো থিমের মধ্যে করা শাড়িগুলো। দেখেন এটা যাচ্ছে শাড়িটা 6570, একবার আমি একটু দেখে নিই প্রাইস, অনেক সময় আমি একটু ভুলভাল বলে ফেলি, 6570, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? শাড়িটা আর একটা জিনিস বলার ছিল, শাড়িটা এটা কিন্তু হাফ হাফ, শাড়িটার এই কালারটা যাচ্ছে ওপরে, নিচের দিকের পোর্শনটা কিন্তু পুরোটাই অন্যরকম, এটা যাচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে, দেখে নাও এইটা যাচ্ছে শাড়িটা, নিচটা যাচ্ছে একটু ব্ল্যাক শেডের ব্যাপারটা বেশি থাকছে। হ্যালো রূপালীজি, ঠিক আছে 6570। এরপরে একটা শাড়ি দেখাচ্ছি যেটা আমি পোস্ট করেছি একদম দুর্গা পুজোর জন্য, লোটাস, লোটাসের ডিজাইন, কালারটা শাড়িটার অসম্ভব সুন্দর, পুরো মেরুন কালারের সাথে একটা রাস্ট কালারের পুরো বর্ডারটা যাচ্ছে, অস্বাভাবিক সুন্দর শাড়ি এবং পুজোর জন্য বলতে পারো একদম আইডিয়াল শাড়ি, ঠিক আছে? এই শাড়িটা দেখো পুরো লোটাসের মধ্যে গর্জাস, মেরুনের সঙ্গে রাস্ট কালার, মেরুনের সঙ্গে রাস্ট কালার, যে কোনো এজে পরো দারুণ লাগবে, পুরোটা এগুলো হাতে আঁকা। এইটা যাচ্ছে পুরো শাড়িটা এবং আঁচলটা যাচ্ছে পিচ ওয়াই এর ডিজাইন, দিস ওয়ান ইজ পিচ ওয়াই ডিজাইন। কালার কম্বিনেশন দেখুন, হ্যান্ড পেন্টেড সমস্ত, কিন্তু হ্যান্ড বাটিক, হ্যান্ড বাটিক শাড়ি, কিন্তু একটা ইউনিক শাড়ি এবং বেঙ্গল ফেমাস শাড়ি। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এটাও পুরো ক্র্যাক, ক্র্যাক বাটিকেই করা রয়েছে, রাস্ট কালারের মধ্যে ব্লাউজ পিসটা যাচ্ছে এবং ব্লাউজ পিসের ব্যাক সাইড যাচ্ছে এইটা, এটা যাচ্ছে ব্যাক সাইড, দেখে নাও লোটাস এবং বিউটিফুল একটা শাড়ি, তোমরা হাতে পেলে বুঝতে পারবে শাড়িটা এত সফট, শাড়ির কোয়ালিটি এবং ডিজাইনটা এত ইউনিক। এইটা যাচ্ছে পুরো শাড়িটা লোটাসের মধ্যে যাচ্ছে, দেখে নাও শাড়িটা ইউনিক শাড়ি, পুরো অল ওভার বডিতে সেম ডিজাইন, এটাই যাচ্ছে পুরো শাড়ি, ঠিক আছে? এটার দামটা বলে দিচ্ছি, এটার দামটাও মোটামুটি 6570, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা দেখ, কারোর কমেন্টস কিন্তু আমি সেইভাবে পাচ্ছি না, কমেন্টসটা পেলে একটু ভালো লাগবে। শাড়িটা দেখ কাকুলিদি, থ্যাংক ইউ কাকুলিদি, শাড়িটা যাচ্ছে হাফ হাফ, শাড়িটা যাচ্ছে হাফ হাফ, এইরকম গাছের মধ্যে একটা জঙ্গল আর কি, তার মধ্যে সমস্ত পাখিরা বসে আছে, এইরকম জঙ্গল, তার মধ্যে পাখিরা বসে আছে, দেখে নাও। ইন্ডিকো কটন শাড়ি আছে, কটন শাড়ি এসছে, এখনো বার করা হয়নি, প্রচুর শাড়ি এসছে। এইটা দেখে নাও শাড়িটা, এটা পুরোটাই যাচ্ছে একটা ফরেস্ট, তার মধ্যে সমস্ত ডালের মধ্যে পাখিরা বসে আছে, শাড়িটা ভীষণ সুন্দর, হোয়াইট কালারের মধ্যে পুরো ক্র্যাক বাটিক, হোয়াইট কালারের মধ্যে ক্র্যাক বাটিক। শাড়িটা দেখ কেমন লাগছে একটু বলো, এগুলো এক একটা শিল্প, এগুলো আঁকা, পুরোটাই আঁকা, প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম যারা এগুলো করে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার এবং শাড়িটার বর্ডারটা দেখে দিই, শাড়িটা হাফ হাফ, আগে প্রথমটা দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে শাড়িটার নিচের দিকের স্কার্ট বর্ডারটা, ঠিক আছে? এক্সক্লুসিভ শাড়ি এবং নিচের দিকে যেটা যাচ্ছে এইটা যাচ্ছে তোমাদের হাফ হাফ পোর্শনটা, হাফ হাফ পোর্শন মানে অন্ধকার হয়ে গেছে আর কি জঙ্গলে, এইটা যাচ্ছে পুরোটাই হাফ হাফ পোর্শন এবং নিচের দিকের যে স্কার্ট বর্ডার সেইটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে নিচের দিকে স্কার্ট বর্ডারটা, ঠিক আছে? হাফ হাফ শাড়ি, এইটা যাচ্ছে ফ্রন্টে, আঁচলটা এবার দেখে নাও, একদম শাড়ির নিচের দিকে কিন্তু আঁচলটা,
শাড়ির আঁচলটাই কিন্তু একদম নিচের দিকে, কারণ শাড়িটা পুরো মানে আমরা যেমন হাফ শাড়ি দেখি না, 2.5 মিটার কিন্তু এই ডিজাইনটা করা রয়েছে, পুরো 2.5 মিটার, ডাবল পাল্লা যেটা বলে সেই ডাবল পাল্লা পুরোটাই কিন্তু এই ডিজাইন, খালি নিচের দিকে এটা হচ্ছে আঁচলটা। খুব ইউনিক একটা শাড়ি, খুব ইউনিক শাড়ি। এইটা যাচ্ছে তোমাদের নিচের দিকের পোর্শনটা দেখে নাও, এটা যাচ্ছে আঁচলটা, এত স্লিপারি না, রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আর এইটা যাচ্ছে পুরো শাড়ি, এবং কুচির পোর্শনে এইটা যাচ্ছে কুচির পোর্শনটা। জাস্ট দেখো শাড়িটা যখন পরবে, একটা আনকমন বাটিকের শাড়ি পরবে, বাটিকের শাড়ি 2500 থেকে 3000, 3500 টাকাতেও পাওয়া যায়, এখন 25000 টাকাতেও শাড়ি বিক্রি হচ্ছে বাটিকের শাড়ি। তো শাড়ির নিশ্চয়ই কিছু আছে যার জন্য এতটা ব্যাপার। এইটা যাচ্ছে হাফ হাফ, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। নেবে যখন কোয়ালিটি ভালো দেখে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। এই শাড়িগুলো হাতে পেলে আমি বারবারই বলছি কোয়ালিটিটা দারুণ। 6570। এরপরে যারা একটু অফিসিয়াল পারপাসে ইউজ করতে চাও, মানে একটু আনকমন, এই ধরনের বাটিক দেখতে পারো। শাড়িটার কালারটা দেখে নাও, এবং পুরোটাই জিওমেট্রিক্যাল প্যাটার্নে করা রয়েছে, খুব ক্লাসি, সব সময় চলতে পারে। মানে এই না যে দুর্গাপূজার জন্যই পরব কিংবা কোনো পূজোতে পরব, এইসব শাড়িগুলো একটু অফিসিয়াল এবং খুব ক্লাসি। কালারটা যাচ্ছে দেখে নাও, কালারটা দারুণ দেখতে। যারা একটু আনকমন শাড়ি পছন্দ করে, এগুলো সব বাটিক, দারুণ দেখতে, দেখে নাও শাড়িটা। এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, জাস্ট ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, পুরো শাড়িটা এইটা, পুরো শাড়িটা এইটা যাচ্ছে, অল ওভার শাড়ি এটা, এটাই যাচ্ছে পুরো শাড়িটা। শাড়িটার বাটিকটা এই প্যাটার্নে, এই প্যাটার্নে, ঠিক আছে, দারুণ দেখতে। এটার কালার কম্বিনেশনটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটা। ব্লাউজ পিসটা এইটা যাচ্ছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। এটার দাম যাচ্ছে 6570। এর পরের যে শাড়িটায় যাচ্ছি, একটা দারুণ শাড়ি দেখো, কালারফুল, খুব কালারফুল শাড়ি। এটা একদম দুর্গাপূজার জন্যই করা, মা দুর্গার ডিজাইনে আছে, দেখেন আলপনা যে ডিজাইন হয়, আলপনা, সেই আলপনা ডিজাইনের মধ্যে পুরো পাটটা করা রয়েছে, পাটটা ক্র্যাক বাটিক। শাড়িটা যাচ্ছে ক্র্যাক বাটিকে পিচ কালার, শাড়িটা যাচ্ছে ক্র্যাক বাটিকে পিচ কালার, প্রচন্ড গর্জাস কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর। এটা বর্ডারটা যাচ্ছে, কেমন লাগছে একটু বলো তোমরা, তোমাদের কিন্তু কমেন্টস পাচ্ছি না, কোনো কমেন্টস আসছে না। ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, ইনস্টলমেন্ট কিন্তু দুটো, যদি পুজোর আগে নিতে হয়, আর যদি মনে হয় যে না আমি তিনটে নেবো, তাহলে কিন্তু দুর্গাপূজার পরেই পাবে। এইটা যাচ্ছে পুরোটা আঁচলটা, পুরো ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে আঁচলটা, দেখে নাও, মা দুর্গার কোলে গণেশ বসে আছে, আঁকাটা খালি দেখো, একটু যামিনী রায়ের মানে আঁকার টেকনিকে আঁকা। ডু ইউ হ্যাভ দিস বাটিক হ্যান্ড প্রিন্টেড স্যুট? থ্রি পিস স্যুট আই ডোন্ট হ্যাভ, অ্যাকচুয়ালি ওয়ান পিস আই হ্যাভ, সিঙ্গেল, ইউ ক্যান ডু অলসো কাফতান। আচ্ছা এইটা দেখে নাও, এটাও কিন্তু একটা বিউটিফুল শাড়ি, মা দুর্গার কোলে তোমাদের গণেশ বসে আছে, ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর একটা আঁচল যাচ্ছে শাড়িটার। আর ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস, ব্লাউজ পিসে যাচ্ছে এই তোমাদের বর্ডারটা, ঠিক আছে। শাড়িটা কিন্তু ফ্যান্টাস্টিক দেখতে, ফ্যান্টাস্টিক দেখতে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। ক্র্যাক বাটিকের মধ্যে পুরো শাড়িটা যাচ্ছে, এবং পিচ কালারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এটার দামটা হয়তো একটু ডিফারেন্ট হবে, এটার দাম 6570, 6570 টাকা, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া।
এর পরের যে কালারটা দেখাচ্ছি সেইটা যাচ্ছে তোমাদের কাশফুল। কাশফুলের মধ্যে যাচ্ছে ডিজাইনটা, দেখে নাও কাশফুল। এবং এটা পুরো মা দুর্গার আঁচল। অনেকে চেয়েছিলে আগের বারের শাড়িগুলো তো বেরিয়ে গেছিল, যার জন্য এটা বানানো হয়েছে। এটা দেখে নাও, শাড়িটা হচ্ছে পুরো অন্ধকারের মধ্যে কাশফুল, সন্ধ্যেবেলায় আর কি, সন্ধ্যেবেলায় দেখা যাচ্ছে চাঁদের আলোতে কাশফুল। প্রচন্ড সুন্দর দেখতে দেখে কাশফুলটা। এটা অন্ধকার ছাড়া তো ভালো লাগবে না, সকাল বেলায় তো বোঝা যাবে না। এইটা যাচ্ছে ডিজাইনটা কাশফুলের, পুরো দুর্গাপুজোর থিম। জাস্ট দেখো শাড়িটা, এইটা যাচ্ছে পুরো কাশফুলের ডিজাইনটা। কাশফুলের আঁকাগুলো দেখে নাও, এইটা যাচ্ছে কাশফুলের আঁকা, ঠিক আছে? এইটা যাচ্ছে কাশফুলের আঁকা শাড়িটা, এইটা যাচ্ছে এক্সক্লুসিভ শাড়ি। আঁচলটা যাচ্ছে আঁচলটা, এটা যাচ্ছে আঁচলটা, পুরো ক্র্যাক বাটিকের মধ্যেই আঁচল করা রয়েছে। এবং এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে খালি ঢাকের একটা পেন্ট করা হয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই হ্যান্ড বাটিক। এবং এই যে কাশফুলের যে এগুলো কালারগুলো দেখো, প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন, এই স্ট্রোক গুলো দেখো, স্ট্রোক গুলো, এইগুলোই কিন্তু আসল। এগুলোই আমরা ভালো পেমেন্ট যদি না করতে পারি তাহলে ভালো আর্টিস্টও পাওয়া যাবে না, তো শাড়িটাও ফুটবে না আর কি, ঠিক আছে? এইটা যাচ্ছে শাড়িটা, বিউটিফুল দেখতে দেখে। এটা দুর্গার ফেস আছে, এটা একটু প্রাইসটা বেশি, 6870। ঋতুপর্ণা থ্যাংক ইউ ফর জয়নিং, 6870। এরপরে আমি আর একটা দুর্গার অস্ত্র নিয়ে শাড়ি দেখাচ্ছি। সমস্ত অস্ত্র মা দুর্গার নিয়ে এই শাড়িটা থিমটা। প্রত্যেকটা শাড়ি বলছি না, এক একটা আলাদা রকমের, দুর্গাপুজোর জন্য এই শাড়িগুলো ইউনিক এবং একদম একটা থিম বেস, ভীষণ সুন্দর দেখতে দেখে। শাড়িটার কালারটা, শাড়িটার কালার, সমস্ত কটা অস্ত্র মায়ের কাছে যতগুলো থাকে সেই রকম ভাবে বানানো আছে, দেখে না, জাস্ট অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। এবং এইটা যাচ্ছে শাড়িটার বর্ডারটা, দারুণ দেখতে, দারুণ। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে আঁচলটা, আঁকাগুলো কিন্তু পুরো সরু তুলির আঁকা। এবং কালার কম্বিনেশন বুঝতেই পারছ, এক্সিলেন্ট কালার কম্বিনেশন। এইটা যাচ্ছে আঁচল, মানে এগুলো ইউনিক শাড়ি। এবং ব্লাউজ পিসটাও দারুণ, ব্লাউজ পিসটাও দারুণ। এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে ব্লাউজ পিস, বাবারে এত স্লিপারি শাড়ি না, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? তোমরা ব্লাউজ পিসের ব্যাক সাইডে খালি ডিজাইনটা দাও, আমার মনে হয় শাড়িগুলো পরলে একটা ইউনিকনেস তো লাগবে, দারুণ শাড়ি, ঠিক আছে? শাড়িটা অল ওভার বডিতে এই রকম ডিজাইন আছে, অল ওভার বডিতে দারুণ দেখতে, দারুণ। আঁকাগুলো খালি বলো কিরকম ভাবে ফুটে উঠেছে, ঠিক আছে? এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস 6870, 6870। এর পরের শাড়িটায় যাচ্ছি, এর পরের শাড়িটা দেখো, পুরোটা যাচ্ছে হচ্ছে হাফ অফ, শাড়িটা যাচ্ছে হাফ অফ। কটা বাজে? এই শাড়িটা যাচ্ছে চকলেট কালার, চকলেট কালার, ঠিক আছে? পুরো শাড়িটা দেখে নাও, এই শাড়িটা কিন্তু হাফ হাফ না, এই শাড়িটা চকলেট কালারের মধ্যে ব্লু কালারের বর্ডারে যাচ্ছে, ব্লু কালারের বর্ডার এবং চকলেট কালারের মধ্যে এই শাড়িটা, দারুণ দেখতে, দারুণ, দারুণ ডিজাইনটা দেখ।
কালার কম্বিনেশনটা দেখো, কালার কম্বিনেশনটা কেমন লাগছে একটু বলো তোমরা। এইসব শাড়ি একটা ইউনিক শাড়ি, ইউনিক ভালো লাগছে শাড়িগুলো। এইটা যাচ্ছে পুরো শাড়িটাই, এইটা যাচ্ছে আঁচলটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, আঁচলটা যাচ্ছে পুরো ক্র্যাক বাটিকের মধ্যে। এই ডিজাইনটা, এই ডিজাইনটা যাচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিসটাও চকলেট কালারের মধ্যে, পুরো পিওর একদম চকলেট কালার, ডার্ক চকলেট। এইটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস, ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। 6570, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। যেগুলো খালি দুর্গার ফেস আছে ওগুলো প্রাইস একটু বেশি, 6870, আর এগুলো 6570। মানে হাতে পেলে আমি তোমাদেরকে বলছি এগুলো দারুণ দেখতে, দারুণ এইসব শাড়ি দাম, ঠিক আছে। পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও, কারণ এই শাড়িগুলো অর্ডার দিয়ে বানাতে যদি হয় একটু তো টাইম লাগবে। তার উপরে আমাদের হচ্ছে ওয়েদারটা খুব খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার জন্য যদি না শুকোয় তো ভালো আসবে না কালার, ঠিক আছে, কালার গুলো ভালো আসে না। তো এইটা হচ্ছে শাড়িটা, কি সুন্দর এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, একদম বিউটিফুল একটা ডার্ক চকলেট কালারের মধ্যে যাচ্ছে, এক্সক্লুসিভ শাড়ি। 6570 বাটিক সিল্ক দেখাচ্ছি। আচ্ছা, এর পরের শাড়িটা একটা ডার্ক ডার্ক ইয়েলো কালার, ডার্ক দেখে পুরো লোটাস, একটু ব্রাইট কালার। যারা পুজোর সময় একটু ব্রাইট কালার ভালোবাসো, আগের বারের আউল বাটিকটাও ভালো হয়েছে, হ্যাঁ ওটাও তো খুব সুন্দর, খুব সুন্দর ছিল ওটা, তোমাকে তো বানিয়ে দিলাম, হ্যাঁ। তো ওই শাড়িটা, এই শাড়িটা দেখে নাও, এই শাড়িটাও একটা দারুণ শাড়ি। আঁচলটা জাস্ট যাচ্ছে হচ্ছে পুরো গণেশের আঁকাটা, এগুলোর মেন হচ্ছে আঁকা, শাড়ির কোয়ালিটি সবকিছুর ওপরেই কিন্তু যাচ্ছে। এটার আঁকাটা দেখে নাও, জাস্ট দারুণ আঁকাটা, এত সিল্কারি না শাড়িগুলো করা যাচ্ছে। এইটা যাচ্ছে আঁকা, এটা যাচ্ছে আঁকাটা, পুরো গণেশের যে আঁকাটা বিউটিফুল দেখতে। এবং পুরো শাড়িটাতে লোটাস দিয়ে করা রয়েছে, প্রচন্ড গর্জাস শাড়ি, প্রচন্ড গর্জাস শাড়িটা। এটা দেখে নাও এইভাবে যাচ্ছে, ব্রাইট, ভীষণ ব্রাইট। এইটা যাচ্ছে পুরো একদম পরিষ্কার কাজ, কোন কমপ্লিকেটেড কিছু নেই, কাজগুলো লোটাস গুলো ডিজাইনটা করেছে খুব সুন্দর, এবং পুরোটাই ক্র্যাক বাটিকের মধ্যে দিয়ে করা শাড়িটা। আঁচলটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে আঁচলটা, ভীষণ গর্জাস শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। ব্লাউজ পিসটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা যাচ্ছে কাজটা। শাড়িটার দাম যাচ্ছে 6990 টাকা, 6990 টাকা, ঠিক আছে। তো চলো, আজকে অনেকগুলো শাড়ি দেখালাম, অনেকগুলো শাড়ি দেখালাম। তো পছন্দ হলে স্ক্রিনশট দিও, কালকে লাইভ রাখছি না, ঠিক আছে। তো ইচ্ছা আছে শুক্রবার দিন অথবা শনিবার দিন লাইভ করব, দেখে নিচ্ছি। অনেক শাড়ি এসেছে, সেগুলো নিয়েও একটু বসতে হবে, কুরিয়ারও আছে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, শেষ করছি লাইভটা, ওকে, চলো বাই, গুড নাইট।